মোহাম্মদ নাসির, যেটি ভেলেদিন বলছিলেন যে জ্বালানি তেলের কথা বলছিলেন, লোডশেডিং এর কথা বলছিলেন, আমরা দেখুন জাতীয় গ্রেডে বিপর্যয়ের কথা দেখি, জবাবদিহিতার কথা বলছেন তিনি, কে জবাবদিহি করবে? বা এখন বলা হচ্ছে যে সঞ্চালন লাইন আধুনিক না হয় বা অত্যাধুনিক না হয় সে কি অটোমেশনে না হওয়ার কারণে এটি হচ্ছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে সঞ্চালন লাইনে তো নজর দেওয়া উচিত ছিল। হ্যাঁ, অবশ্যই। আপনারা যখন 2008 সালে আওয়ামী লীগ এই সরকার ক্ষমতায় আসে, তখন আপনার বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছিল 4,932 মেগাওয়াট। সেখান থেকে কিন্তু আজকে 25,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হয়েছে। পাশাপাশি কিন্তু সঞ্চালন লাইনগুলোর যে আসেনি সেটা করা হয় নাই, যার কারণে এই ন্যাশনাল গ্রিডের যে বিপর্যয়গুলো, যেগুলি আস্তে আস্তে একসাথে যেটা করার দরকার ছিল সেটা করলে হয়তো এই জিনিসটা হতো না। তারপরও মনে করেন আজকে যদি ওই ডিসিশনগুলো প্রপারলি নেওয়া না হতো, আজকে বাংলাদেশের যে উন্নয়নগুলো হয়েছে, যে কাজগুলো হয়েছে, আমরা শুধু এক পাশে বলে গেলে হবে না। আমি যদি মনে করি বাংলাদেশের চোখ তাকিতে অন্ধ, হ্যাঁ, এরকম কিছু বক্তব্য আসে, যে উন্নয়নগুলো হয়েছে এটা তো অনেক সূচকে বাংলাদেশ আমাদের উন্নয়নশীল অনেকগুলো দেশের চেয়ে আমরা এগিয়ে আছি। আমার সব জায়গায় মধ্যে আপনার এই পদ্মা ব্রিজের মতো একটা ব্রিজ আমরা চিনি, সেটি টেকসই হলো কিনা বা হবে কিনা, অবশ্যই আমরা এরকম বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে পারবো কিনা। পাকিস্তান এখনো 5 থেকে 7 ঘন্টা কিন্তু তাদের লোডশেডিং আছে। বাংলাদেশের এই লোডশেডিং যেটা বর্তমানে যেটা হচ্ছে, সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড জ্বালানি তেলের বাড়ার কারণে কিন্তু এই লোডশেডিংটা বাড়তেছে, যেহেতু যে কোর র মেটেরিয়ালস জ্বালানির জন্য সেটা কিন্তু এখন গ্যাসের পর্যাপ্ততা কমে যাওয়ার কারণে গ্যাসও ইম্পোর্ট করে আনতে হচ্ছে, ডিজেলের উপর নির্ভরশীলতা বাড়ছে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এগুলি সব বেড়ে গেছে। আমার যে কথাটা হলো যে সরকারের যে ভালো দিক আছে সেটাকে কিন্তু আপনার অ্যাড্রেস করতে হবে, শুধু আমি বলবো সরকারের শুধু সমালোচনা করব তা তো হবে না। আমাদের যে আজকে অবকাঠামোগত যে উন্নয়নগুলো হয়েছে, আজকে যে আমাদের বিদ্যুতের যে উন্নয়ন হয়েছে, হ্যাঁ, আবার যে আপনি যে প্রশ্নটা করছেন সেটাও ঠিক আছে যে সঞ্চালন লাইনে পাশাপাশি যেভাবে করার দরকার ছিল সে কাজগুলো হয় নাই। আমাদের অনেকগুলো কাজ এখন কিন্তু বাংলাদেশের চ্যালেঞ্জের মধ্যে আছে, যেগুলি নিয়ে সরকার কাজ করছে, আমাদের ব্যবসায়ীরও কাজ করছে, প্রাইভেট সেক্টর সরকারের মধ্যে পার্টনারশিপে অনেকগুলো কাজ হচ্ছে, অনেকগুলো ইপিজেড কিন্তু বাংলাদেশে এখন হয়েছে। এই ইপিজেডগুলোতে যদি আপনার ইনভেস্টমেন্ট হয়, আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু আমাদের কর্মসংস্থান বাড়বে, আমাদের এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা আছে, ডোমেস্টিক মার্কেটেও কিন্তু অনেক কিছু যেগুলো আমরা ইম্পোর্ট করি সেই ইম্পোর্টের হার কিন্তু অনেকাংশে কমে যাবে। সো এখন যে সমস্যাটা হলো এটা হলো বৈশ্বিক সমস্যা, এটা শুধু বাংলাদেশের একার না, শুধু বাংলাদেশের জন্য চিন্তা করলে হবে না। তারপরও আমি মনে করি সরকার যে ডিসিশনগুলো নিয়েছে, যে ডলারের ক্ষেত্রে লাক্সারিয়াস আইটেমগুলোকে আপনার 100% মার্জিন ছাড়া এলসি খুলতেছে না, যার কারণে কিন্তু আপনার ইম্পোর্টের পরিমাণ অনেকাংশে কমে আসছে, কিন্তু আবার পুরোটা কমে আসলে আবার সরকারের ইয়ে কমে যাবে, রাজস্ব কমে যাবে, যে ট্যাক্স যেটা পাওয়ার, রেভিনিউ যেটা পাওয়ার সেটা কমে যাবে, সেই জায়গাও আবার নজর দেওয়ার প্রয়োজন আছে। তো ওভারঅল যে বিষয়টা এখন হচ্ছে যে আমরা যেন এই ক্রাইসিসটা ওভারকাম করতে পারি, সরকার এবং ব্যবসায়ী সম্প্রদায় জনগণ সবার মধ্যে যেন এই ব্যালেন্সটা থাকে, এবং আমাদের যে লক্ষ্য যে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা যে কাজ করছি সেখানে এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে আমি একটা বিষয় বলতে পারি, সেটা হলো আমাদের কিন্তু এই পোশাক শিল্প আরও ফার্দার গ্রো করার অনেক স্কোপ রয়েছে। আমাদের সাথে চাইনার সাথে কিন্তু গ্যাপ অনেক বেশি, ওরা যদি 30% কাভার করে ওয়ার্ল্ড মার্কেটের, আমরা 6.5 এর মধ্যে আছি, সেখানেও কিন্তু আমাদের একটা অনেক বড় সুযোগ রয়েছে। সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের যে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলি রয়েছে সেগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, আমাদের অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অনুকূলে আমরা কাজ করতে পারতেছি। এখন যে মনে করেন বিদ্যুৎ, একসময় তো বিদ্যুতের জন্য আমরা কোনো কানেকশন পাওয়া যেত না, একটা সময় ছিল বিদ্যুৎ গ্যাসের কানেকশন পাওয়া যেত না, এখন তো সেটা পাওয়া যায়। এখন যে ক্রাইসিসটা, এটা তো সাময়িক ক্রাইসিস, এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমরা এই ক্রাইসিসটাতে আছি, এটা কীভাবে আমরা পরিত্রাণ করব, এটা সরকারের যে নীতিমালা আছে এবং আমাদের জনগণ ব্যবসায়ী সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করি, আমি মনে করি এই ক্রাইসিস আমরা ওভারকাম করতে পারব।